অসমের দেশের সংবাদে আপনাদের সকলকে এক ঝাঁকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি গোলাম রাব্বানি ওরফে সাত্তার মিয়া এবং আমি ফুরফুরা। হ্যালো। সময় স্বল্পতার কারণে আমরা সরাসরি ফিরে যাচ্ছি মূল খবরে। মায়ানরা 2012 সালে 21 ডিসেম্বর পৃথিবী ধ্বংস হওয়ার কথা বললেও পৃথিবী ধ্বংস হয়নি। এই নিয়ে ক্ষমতাসীন দলের আজাইরা ভাবনা চিন্তা মন্ত্রণালয়ের 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের মতে মায়ানরা তারিখ গণনায় ভুল করেছে, পৃথিবী 2012 খ্রিস্টাব্দে নয় বঙ্গাব্দে ধ্বংস হবে। এই নিয়ে বিরোধী দলের মতে ক্ষমতাসীন দল পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দুর্নীতি ও কারচুপির আশ্রয় নিয়েছে। আমরা পৃথিবীর নিঃশর্ত ধ্বংস চাই। ব্রেকিং নিউজ, টিকটক হাই স্কুলে জেএসসিতে 421 জনের মধ্যে 420 জন পাস এবং একজন ফেল, সেই অবাক ছাত্রের মূল্যবান কথা শুনবো আমরা আমাদের রিপোর্টার উলুমিয়ার কাছ থেকে। সরাসরি চলে যাচ্ছি টিকটক হাই স্কুলের মঞ্চে আমাদের উপস্থিত উলুমিয়ার কাছে। হ্যালো উলুমি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? একদম জাক্কাস ভাই পুরো আনন্দ। হ্যালো উলুমি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। টিকটক হাই স্কুলের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমাদের জানান। জি আমি এখন সরাসরি সেই অবাক স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি। ভাই এতদিন অনেক রিপোর্ট করছি কিন্তু কোনোটাই এখনো পাবলিশ হয়নি। ভাই সমস্যা নাই ভাই, আমার সামনে আসছেন না, আপনি রিপোর্ট করে হিট খাইবেন, হিট তুল তুল তুল। জি ভাই আপনার এই সফলতা থুকু ভাই, আপনার এই বিফলতার পিছনে কারণটা কি ভাই? ভাই চুল ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জি ভাই কারণটা? কারণটা হলো ভাই প্রত্যেক বছর আমি পাশ করি কিন্তু এবার ফেল করছি। কারণ হয়েছে ভাই আমি প্রশ্ন পাওয়ার পরেও সিমের নেটওয়ার্কের জন্য আমি প্রশ্নটা দেখতেই পারলাম না, ফোনে নেট থাকে না। ভাই আপনি কোন সিম ইউজ করেন? ভাই আমি ভুগি চুগি সিম ইউজ করি। কি কোন ভাই? ভুগি চুগি তো বাংলাদেশের এক নম্বর সিম। ভাই আমার নেট থাকে না ভাই। ভাই বাংলাদেশে মুরগি তো ফেয়ারলি ডিম পারে না, সিম কেমনে চলবো? বিষয়টা শুনছো? ও ভাই শুনছি। কাট করে দিস। শুনছো? জি ভাই। ও ভাই ও সফলতা একটা আছে আমার লাইফে, শুনবেন কি? জি ভাই। এটা হলো ভাই প্রত্যেক দুই মানে গত 2 বছর ধরে ফেল করছি, এবারেও ফেল করছি, তার মানে 3 বছর ফেল করে আমি হ্যাটট্রিক করছি ভাই। ইয়ে তোমাদের মতো স্টুডেন্টদের ভবিষ্যৎ হিরো আলম হবে। এখন সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ হুলুমিয়া। মেলা সংবাদ, মেলায় নাকি শুধুমাত্র মহিলাদের জন্য বিশাল অফার চলছে। এবার আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের একমাত্র মহিলা রিপোর্টার কমলা। কমলাকে বলো লাইভ চলছে রিপোর্ট করতে। হ্যালো 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 কমলা, শুনতে পাচ্ছো? জি 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 ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? কমলা আমাদের এখানে লাইভ চলছে, তুমি এখন আমাদেরকে জানো মেলার বিস্তারিত। জি আমি কমলা সুন্দরী লাইভ রিপোর্টিং করছি ঢাকা বাণিজ্য মেলা থেকে। এখন আমরা এখানে জানতে পেরেছি যে অনেক বড় একটা অফার লেগেছে চমচম ব্র্যান্ডের উপর শুধুমাত্র মেয়েদের জন্য। আপা মেয়েদের জন্য? জি। আচ্ছা এখন আমরা জেনে আসি জনতার কাছ থেকে তারা লাইনে কেন দাঁড়িয়ে আছেন। জি জি আপু, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? চমচম ব্র্যান্ডের লিপস্টিক মাস্কারা আইল্যান্ডের উপর ব্যাপক সেল লেগেছে। এন্ড চমচম ব্র্যান্ডের লিপস্টিক মাস্কারা ছাড়া তো আমার চলে না। জি তারপর আপনি, তুই চমচম ব্র্যান্ডের ক্যাট কেটে লাল নিবি না ক্যাট কেটে সবুজ নিবি? দেখি তো দোস্ত, দোস্ত আমি না এইটা নিব, ঠিক আছে? এইটা আমাকে বেশি সুট করবে। এইটাতে মনে হয় আমাকে ভালো লাগবে, তুই এটা আমাকে দিয়ে দে, তোর স্যাক্রিফাইস করা উচিত আমাকে। দোস্ত দেখ এটা না তোর আমাকে গিফট করা উচিত, ঠিক আছে? ছোটবেলা দিয়ে তোর জন্য কম স্যাক্রিফাইস করছি, করি তো নাই তাই না? দেখ যখন তুই ক্লাস 7 এ বসে কাঁঠাল চুরি করতে যে ধরা খাইছিলি তখন তো আমি তোকে বাঁচাইছিলাম তাই না? তুই যে কলেজে থাকতে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ধরা খাইছিস তোকে বাঁচাইছিলাম আমি, তাই তোর এটা আমাকে দাও। দে আমার কাছে এটা, আমি এখানে আমরা অনেক বড় ইতিহাস জানতে পেরেছি, এটা ব্রেকিং নিউজ হতে পারে। এখন আমরা আসি অন্যজনের কাছে। জি আপু আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? ইয়ে মানে খুশিতে ঠেলায় গতে। জি আপনি ঘোরাঘুরি করে কত কি কিনলেন? হ্যাঁ তো মেলা কিছু কিনছিলাম, কোনটা ছেড়ে যে কোনটা কম হেডেই বুঝতে পারতাছি না। এই ধরনের চমচম লিপস্টিক এক খুলবেন, এক খুলতে তো পারি না, একদম খুলবেন ঠোঁটে লাগাইবেন মনে হইবে কি আপনি স্বর্গে চলে গেছেন আর স্বর্গে বাঁচতেছেন এমনি এমনি কইরা। জি আপনি ডিসকাউন্টে কি কি পেয়েছেন? আরে বিশ্ববিখ্যাত চমচম থাকতে আপনি আবার কোন কোনটা কইতে? জি সব করেছি। জি আমাদের এখন এখানে
লাইভ রিপোর্টিং শেষ করতে হচ্ছে, এখন এটা আমরা স্টুডিওতে চলে যাচ্ছি। ধন্যবাদ কমলা জি। শীঘ্রই ফিরছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সারাদিনে তো কাজ, কিভাবে যে করি, শ্বশুর শাশুড়ি সামলাবো নাকি বাচ্চা, আর পারি না, জীবনটাই তামাতা। টিং টং, এই অসময়ে আবার কে এলো? আরে ভাবি, এই তো ভাবি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার একটু খোঁজ নিয়ে যাই। তা কেমন আছেন ভাবি? আর বললেন না ভাবি, সংসার চালাই, জীবনটাই শেষ, এত চাপ নিয়ে কি কাজ করা সম্ভব ভাবি? একটা কাজের পর রাখলেই তো পারেন ভাবি। বুয়া? বুয়া কই পাবো? বুয়ার যার ডিমান্ড তেঁতুলিয়া সব জায়গায় পাওয়া যায় আমাদের বুয়া। বুয়া পাবেন হরদম বুয়া সাপ্লাই। ফিরে এলাম ব্রেকের পর। এবারে বিশেষ প্রতিবেদন, 2 বছর আগে ম্যাগনায় ডুবে যাওয়া ছাগল ব্যবসায়ী আজ সফল শুটকি ব্যবসায়ী, এখন শুনব তার ঘুরে আসার প্রত্যয়ের গল্প। ক্যামেরাম্যান নিষ্পাপ শিশুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সিনিয়র রিপোর্টার অবসরপ্রাপ্ত উকিল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কিছুদিন আগে, 2 বছর আগে মেঘনা নদীতে ডুবে গিয়েছিল সেই ছাগল ব্যবসায়ী, সেই ছাগল ব্যবসায়ী আজ সফল শুটকি ব্যবসায়ী। সে আমরা এখন আছি মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে। চশমাটাতে হ্যাঁ সিনিয়র লাগে না তো, কচি কচি লাগে। আচ্ছা আচ্ছা, তো আমরা সেই সফল শুটকি ব্যবসায়ীর সাথে আজকে কথা বলবো। তো এখানে আমার পাশে পাশে আছে সেই শুটকি ব্যবসায়ী, তো আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসলে গত 2 বছর আগে যে পরিমাণ ছাগলের ক্ষতির সম্মুখীন হই আর বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হইয়ে, এই সুবাদে কোনো পরিমাণের হেল্প না পাই। একটু বাংলায় বলবেন কি? আসলে যদি আমি বাংলায় বলতে যাই তাহলে বলা যাবে, গত 2 বছর আগে আমি যে পরিমাণ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি এর অনুদানে চট্টগ্রাম ব্যবসা সমিতি আমাকে বিপুল পরিমাণ অর্থ অনুদান করেছে, এবং তার সাথে ওই পরিমাণ অর্থ দিয়ে আমি শুটকি ব্যবসা শুরু করি। শুনতে পাচ্ছিলাম আপনার শুটকি ব্যবসা নাকি দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, তো সেখান থেকে আপনার মা দেখো আমাদের দেখাচ্ছে। যে বুঝতে পারছি আপনি অনেক দেশ বিদেশে আপনার ব্যবসাটা ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এই ব্যবসা ছড়িয়ে পড়ার পেছনে আপনি কোন কোন জিনিস ইউজ করেছেন একটু বলবেন আমাদের? আসলে আমি আমার ব্যবসাটিকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং? ওয়াও। আচ্ছা ডিজিটাল মার্কেটিং আপনি কিভাবে ইউজ করেছেন? আরে ফেসবুক, টুইটার, আচ্ছা না এগুলোর মাধ্যমে পোস্ট করার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে দিই। ফেসবুক শুনেছি, ফেসবুক এটা আবার কি? আরে লাইক, কমেন্ট, শেয়ার, আচ্ছা না। আচ্ছা আচ্ছা ফেসবুক, আচ্ছা আচ্ছা। তো এরা কারা, এরা কোথাতে গেল? বাংলাদেশে যে পরিমাণ তরুণরা কাজ করতে পারছে না, আমি তাদেরকে মনে করব শুটকি ব্যবসার সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই শুটকি ব্যবসার মাধ্যমে তারা বাংলাদেশের ইকোনমিকে বিপুল অঙ্কে একটা উপকার নিয়ে যাবে, তার মধ্যে দিয়ে যেভাবে দেশের উন্নতি হবে তার সাথে সাথে তরুণ সমাজের কর্মসংস্থান মিলবে। শুটকি 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 শুটকি। তো আমরা এখন
আপনারা বুঝতে পাচ্ছেন যে কিভাবে সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনারা শর্তিদের পিছনে লাগতে পারেন। তো এই মুহূর্তে আমি চট্টগ্রামের কাতুরগঞ্জ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নিউজ শুনে আমি শিহরিত, যাই হোক নিউজ কই। আচ্ছা স্যাটারডে খুব বিগত কয়েক বছর আগে এক গুজব শোনা গিয়েছিল যে চাঁদে নাকি বানর দেখা গিয়েছে। এই উড়োকথার সত্যতা যাচাইয়ের জন্য ডিবি পুলিশ জংধরা স্যাটেলাইটের মাধ্যমে চাঁদের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এর রহস্যের কোনো উদ্ঘাটন হয়নি। হাস্যকর, খুবই হাস্যকর। শীঘ্রই ফিরছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আরে বেটা কইস না, কি যে কষ্টে আছি। মর্জিনা দিল ছেকা, মনটা গেল ভাইঙ্গা। আর টিউশনে নিয়ে প্যারা। হ্যাঁ বেটা কইস না, জীবনটাই শেষ। পোলাটা ফ্রেশার মনে হইতেছ না? ওই ওই যে দেখছি, ওই রিয়া রিয়া, ওই বেটা দিগা, ওই রিয়া সারা 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 কিরে লয়ামদারি মনে হইতেছ ক্যাম্পাস? নতুন নতুন, এ নতুন আইছে রে ফ্রেশার তুই? জি ভাই। কি নাম? কি নাম? কি ভাই? হাসান। কি হাসান ভাই? সকালে ভাত খাস নাই? দাঁত কি পোকলা? দাঁত পোকলা? দাঁত পোকলা? আমার মুখে গন্ধ। তোর মুখে গন্ধ? তোর মুখে গন্ধ? আরে বাবা বাবা, ফিরে এলাম ব্রেকের পর। সাভার উপজেলায় পুকুরে এক বিরাট মৎস্যযুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে অংশ নেয় মলা মাছের দল ও সরপুটি মাছের দল। সাড়ে এক ঘন্টা যাবৎ তীব্র যুদ্ধের পর সরপুটির দল পরাজিত হয়ে ওই পুকুরের মলা মাছের দল স্বাধীনভাবে পুকুরে চলাচল শুরু করেছে। নোয়াখালীর এক বাড়িতে গত রাতে চোর চুরি করতে গেলে চুরি করার কিছু না পায় দেয়ালে কমেন্ট আসে এই বাড়ির মালিক ছোট লোক। পরে আরো তিনজন চোর গেলে সেই কমেন্টে লাইক দিয়ে আসে। তা দেখে সেই ছোট লোক থুকু বাড়ির মালিক বেগুন গাছের সাথে দড়ায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এবারে বিনোদন। হিরো আলম ঘোষণা দিয়েছেন তিনি নাকি তার নিজের শুটিং স্পট বানাবেন চাঁদে, এবং তার প্রথম সিনেমা আপনার ভোট দেওয়া হয়ে গেছে, এই শুটিং হবে তার নিজের শুটিং স্পটে। এবার আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে জানানো গেছে যে আগামী কয়েকদিন ধরে দেশে বিরাট শৈত্য প্রবাহ থাকবে। আবহাওয়াবিদগণ বলেছেন এই শৈত্য প্রবাহ মোকাবেলার জন্য আলমারিতে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। এদিকে শৈত্য প্রবাহ শেষ হতে না হতেই দেশে হানা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে জলোচ্ছ্বাস আর পারবো না আমি ছাড়তে তো। এদিকে এর জন্য উপকূলের সকল পাখিদের 7 নং বিপদ সংকেত দেখিয়ে আজ নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানানো হয়েছে। এবারে খেলার খবর। আবারও সিরিজ জয় করলো বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে কুতকুত খেলায় 6-1 ব্যবধানে বাংলাদেশ দামার ছেলেরা এই জয় ছিনিয়ে আনে। ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসানের ছেলে বাকিব আল হাসান। আমাদের নিউজ এখানে শেষ হচ্ছে, আপনাদের পরবর্তী নিউজ আগামী বছর দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ।